তো আপনাদের জন্য আজকে তিনটি অফিশিয়াল লাইভ টিভি অ্যাপ নিয়ে এসেছি, যে অ্যাপগুলোর মাধ্যমে আপনারা সরাসরি যে কোনো খেলা দেখতে পারবেন। ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে সব খেলাগুলোই উপভোগ করতে পারবেন ওই অ্যাপগুলোতে। অনেকেই ট্রফিতে খেলা দেখে থাকেন, কিন্তু খেলা চলার সময় খেলাগুলো লোডিং করে, তো তার জন্য তিনটি অ্যাপ আপনাদের জন্য রেখেছি, যে কোনো একটি অ্যাপের মাধ্যমে আপনারা সরাসরি খেলা দেখতে পারবেন। অসাধারণ তিনটি অ্যাপ রয়েছে আপনাদের জন্য, এবং অ্যাপগুলো কী কী স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, তার জন্য ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে হবে। এবং কী কী রয়েছে এবং প্রত্যেকটি কীভাবে ডাউনলোড করবেন সব প্রসেসটি এখানে আমি দেখিয়ে দিব। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, কথা না বাড়াই ভিডিওটি শুরু করা যাক। আমাদের ফোনের স্ক্রিনে এখন দেখাবো কীভাবে প্লে স্টোর থেকে অফিসিয়াল অ্যাপগুলো আপনারা ইনস্টল করতে পারবেন। তো এখানে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং খেলার সময় কী কী করতে হবে কিছু প্রসেস আপনাদের ট্রিক্স দিয়ে দিব। তো সর্বপ্রথম আমি আমার প্লে স্টোরে চলে যাব। তো নাম্বার ওয়ান যে অ্যাপটি রয়েছে, অ্যাপটির নাম হচ্ছে FOT ফুট, তারপরে দিবেন লাইফ, LIV লাইফ লিখে সার্চ করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটি, এটি একটি অসাধারণ অ্যাপ। আপনারা যারা ট্রফি চালান সেটা থেকেও বেটার কাজ করে হচ্ছে এই অ্যাপটি। এটি একটি থাইল্যান্ডের অ্যাপ, এটি খুব সুন্দরভাবে খেলা দেখি প্রায় টাইমে, কোনো বাফার করে না এবং লাগেও না। আপনার সর্বদা এক নম্বরে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন এটাতে। তারপরে আপনার সেকেন্ড অ্যাপ দেখাবো। তো আমাদের সেকেন্ড যে অ্যাপটি রয়েছে সেটা হচ্ছে নর্মালি ট্রফি। যারা ট্রফি চালান অনেকেই ট্রফি ভালোভাবে খেলা দেখতে পারতেছেন, আবার অনেকেই দেখতে পারতেছেন না। তো এটার জন্য কিছু ট্রিক্স রয়েছে। তো এটা হচ্ছে যখন খেলাগুলো শুরু হয়, আপনার ট্রফিতে ঠিক খেলার শুরু হওয়ার 10 মিনিট আগে যদি ওপেন করেন তাহলে আপনার খেলাগুলো কখনোই বাফার করবে না, সরাসরি খেলা দেখতে পারবেন। এবং বাংলালিংয়ের কিছু কম রেটের প্যাকেজ রয়েছে, চাইলে প্যাকেজ কিনেও আপনার খেলাগুলো উপভোগ করতে পারবেন। ট্রফিতে এমনি তো খেলা দেখা যায়, কিন্তু মাঝে মধ্যে অনেকেই বলে যে ভাই বাফারিং করে খেলা দেখতে পারি না। তো এর জন্য ট্রিক্সটি হচ্ছে খেলা শুরু হওয়ার ঠিক 10-20 মিনিট আগে আপনার ট্রফিটা অন করে দিবেন, তাহলে দেখবেন খেলাটা আর বাফার করবে না। তো আমাদের নাম্বার 3 যে অ্যাপটি রয়েছে সেটা হচ্ছে বিনজি। এই বিনজি অ্যাপটিতেও কিন্তু আপনারা বিশ্বকাপ খেলাগুলো উপভোগ করতে পারবেন। এটাতে কিন্তু লাইভ টেলিভিশন রয়েছে, এখান থেকেও ফিফা ওয়ার্ল্ড কাপের খেলাগুলো উপভোগ করা যাবে। এই ঠিক তিনটি অ্যাপ স্টেপ বাই স্টেপ যদি আপনারা ইনস্টল করে নিতে পারেন আপনাদের কোনো প্রবলেম হবে না, এবং তিনটি অ্যাপই আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিয়েছি কীভাবে ডাউনলোড করতে হবে। আর সর্বশেষ সবার কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।